যদি রাষ্ট্র বিফল হয় তাহলে কবে আমার ভোটার কার্ড হবে, আর কবে আমার আধার কার্ড হবে, কবে আমি ভোট দিতে পারবো, সেই জন্য আমি অপেক্ষা করতে পারবো না। আমার রাষ্ট্রের ভার আমাকেই নিতে হবে। তার প্রতিবাদে
আরজিগড়ের জুনিয়র ডাক্তাররা একটি আন্দোলন গড়ে তোলে, ন্যায় বিচারের দাবিতে আন্দোলন, এবং সেই আন্দোলন ধীরে ধীরে সমস্ত মেডিকেল কলেজ, সমস্ত সাধারণ কলেজ এবং শেষে এই সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে গেছে। কারণ এই যে অন্যায় ঘটেছে, সেই ঘটনা আরজিগড়ে ঘটেছে, কাল রাস্তায় ঘটতে পারত, অফিসে ঘটতে পারত, কারোর বাড়িতে ঘটতে পারত। তাই এই প্রতিবাদে এই সাধারণ মানুষ যারা এই মিছিলে নেমেছেন তাদের সবাইকে আমার এবং আমাদের জুনিয়র ডক্টরস ফন্ডের তরফ থেকে প্রণাম জানাই। আমাদের জুনিয়র ডক্টরস ফন্ড থেকে আগে যারা বলে গেছেন আমিও সেই একই কথা বলবো। বিশ্বাস করুন আমরা একই কথা বলতে চাই। আমরা গত 24 দিন ধরে শুধু একই কথা বলে যাচ্ছি, আমরা বিচার চাই, বিচার চাই, আর কিচ্ছু চাই না। আমাদের এই দাবিগুলো কেন মানা হচ্ছে না? কেন আমরা ডাক্তারি ছেড়ে আন্দোলন করছি? আমাদের আন্দোলন করতে ভালো লাগছে না, আমরা ডাক্তারি করতে চাই, কিন্তু তবু আমাদের এই সামান্য কিছু দাবি এখনো কেন মেনে নেওয়া হচ্ছে না, যার জন্য আমাদেরকে দিনের পর দিন, রাতের পর রাত এই আন্দোলন করে চলে যেতে হচ্ছে। আবারও বলছি, আমাদের দাবিগুলো খুব সুস্পষ্ট। আমরা যে ঘটনা ঘটিয়েছে, যে বা যারা দোষী তাদেরকে ধরা হোক, একটা ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশন হোক। এই যে এত কথা শোনা যাচ্ছে, এই এখন ডায়েরি হয়েছিল কিনা, কে কাকে ফোন করেছিল, এত লোক কি করছিল, বিশ্বাস করুন এগুলো আমরা জানি না। আমরা শুধু জানি যে দোষী বা যারা দোষী তাদেরকে শনাক্ত করুন এবং শাস্তি দিন, এবং এই পুরো দুনিয়াকে কলঙ্কমুক্ত করুন।